এক্সকিউজ মি, কে যাই? আসলে আমি এলাকায় নতুন এসেছি, তো এই এলাকার লোডশেডিং এর শিডিউলটা চাচ্ছিলাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। দি নেক্সট ডে, আপনারা কি কখনোই ভালো হবেন না? আপনি আবার এসেছেন? এইটা কোন ধরনের ফাজলামি? কি সমস্যা সেটা বলুন। আপনারা লোডশেডিং করবেন ভালো কথা, তার জন্য শিডিউল দিলেন সেটা আরো ভালো কথা, কিন্তু শিডিউলটা তো অন্তত মানবেন নাকি? শিডিউল মানি না কে বললো? আমি বললাম। আপনি বললেই হবে। কেন হবে না? আপনারা শিডিউল মানেন না সেটার আমি জলজন্ত ভুক্তভোগী। আচ্ছা বুঝলাম, শিডিউল মানি না, এতে ভুক্তভোগীর কি আছে? আছে না আবার, আপনারা জানেন আপনাদের এই খামখেয়ালির কারণে কত মানুষ কত ধরনের বিপদে পড়ে। এত না ঘুরিয়ে ডিরেক্ট বলুন কি হয়েছে। কি আর বলবো, দুঃখের কথা, আপনাদের এই শিডিউল অনুযায়ী যখন লোডশেডিং হওয়ার কথা তখন আমি এক বাসার নিচে যেয়ে দাঁড়িয়েছিলাম। বুঝলাম না, খুলে বলুন। আচ্ছা, আরে টুপি না, কথা খুলে বলুন। কথা আবার কিভাবে খুলে? আহা, ক্লিয়ার করে বলুন। আর শিডিউল অনুযায়ী কারো বাসায় যাবার কি আছে? দিনের বেশিরভাগ সময়ই তো কারেন্ট থাকছে, আপনি চাইলে যে কোনো সময় যেতে পারেন। সেটাই তো সমস্যা, যে দিনের বেশিরভাগ সময়ই কারেন্ট থাকে, তাই কখন কারেন্ট থাকবে না সেই শিডিউল অনুযায়ী আমি গিয়েছিলাম। আজব তো, কারেন্ট কখন থাকবে না তখন কেন যাবেন? আমার ইচ্ছা যখন কারেন্ট থাকে না তখনই আমি যাই। আপনার কোনো সমস্যা? সমস্যা নেই, তারপর বলুন। তো শিডিউল অনুযায়ী লোডশেডিং হওয়ার কথা 8টায়, আমি 7:55 তে যেয়ে সেখানে দাঁড়িয়ে আছি। 8টা বাজে, লোডশেডিং হয় না, 9টা যায়, 10টা যায়, লোডশেডিং আর হয় না। এ তো ভালো কথা যে লোডশেডিং হচ্ছে না, এতে আপনার কি সমস্যা? আরে বাপ, লোডশেডিং না হয় তো আমার সমস্যা। আচ্ছা তারপর? তারপর আর কি, অবশেষে রাত 10টা বাজে লোডশেডিং হলো, আলহামদুলিল্লাহ। লোডশেডিং হলো এতে আলহামদুলিল্লাহ? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাহ, তারপর? তারপর আর কি, আমি বেশ নিশ্চিন্তে বাড়ির মধ্যে যেয়ে ঢুকলাম, আস্তে আস্তে করে যেই না দরজাটা খুলেছি, অমনি টুপুত করে কারেন্ট চলে আসলো। সারপ্রাইজ! কিসের সারপ্রাইজ? মানে তখন আপনি সারপ্রাইজ বলে চিৎকার দিয়ে উঠলেন, তাই না? এতক্ষণে বুঝলাম যে আপনি সেখানে সারপ্রাইজ দিতে গিয়েছিলেন, আমি আরো কি না কি ভেবে বসে আছি। হ্যাঁ সারপ্রাইজই তো দিতে গিয়েছিলাম, কিন্তু উল্টো তারা আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তাই নাকি? বেশ ভালো তো। ভালো ভালো মনে হয় আপনার কাছে? কি মারটাই না মারছে আমারে, এখনো শরীরের সব হাড্ডিগুড্ডি উহু করে কাঁপতেছে। আচ্ছা কি আচ্ছা, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। এখন আর দুঃখিত হয়ে কি লাভ, মার তো যা খাওয়ার আমি খেয়েছি। তাও ঠিক। আচ্ছা এক কাজ করু, আমরা আপনাকে নতুন করে আরেকটা লোডশেডিং এর শিডিউল বানিয়ে দিচ্ছি। এটা কাজ করবে তো নাকি আগেরটার মতোই খামখেয়ালি করবেন? না না, এটা কাজ করবে, এটা স্পেশালি আপনার জন্যই বানাবো। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। দুনিয়াতে এখনো তাহলে ভালো মানুষ আছে। আপনি আগামীকাল সন্ধ্যা 7টায় এসে লোডশেডিং এর শিডিউলটা নিয়ে যান। আচ্ছা ভাই, আসি তাহলে। আসুন আসুন। হ্যালো পুলিশ স্টেশন, আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের অফিসে আসুন তো একবার, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে।